ঘরের লক্ষ্মীর হাতত ব্যবসার চাবিকাঠি আশঙ্কা নহয় আত্মবিশ্বাস এওলোকর সারথি জানো আহক এওলোকর সফলতার আঁৰ কাহিনী মানব জীবন যাপনের একমাত্র সম্বল হয়েছে স্বাবলম্বিতা জীবনত বিভিন্ন উপায়ে বিভিন্নজনক স্বাবলম্বী হওয়া পরিলক্ষিত হয় বাদ পড়া নাই নগাঁও পুরনি গুদামর এই সকল গৃহিণী ঘরের লক্ষ্মী সকলের হাতত আজি ব্যবসার চাবিকাঠি কিন্তু কেনেদরে এই সকল মহিলায় বিচারি পালে স্বনির্ভরশীলতার বাদ বর্তমান সময় বিভিন্নজন লোকর স্বাবলম্বিতার পথ প্রদর্শক হয়ে পড়েছে বন্ধন ব্যাংক বিশেষ গ্রাম্যাঞ্চলের মহিলাসকলের স্বাবলম্বিতার ক্ষেত্রে বন্ধন ব্যাংকে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা পরিলক্ষিত হয়েছে এলো পুরনি গুদাম অঞ্চলের সঞ্জীবনী গোটর সদস্য একো একোগৰাকী সফল গৃহিণীর আজি এওলোক একো একোগৰাকী সফল ব্যবসায়ী কোনোৱে কৰিছে পশুপালন আন কোনোৱে কৰিছে ব্যবসায় এক কথাত মূলধন অবিহনে বন্ধনৰ সহজ ঋণৰ বাবে আজি এওলোক স্বাবলম্বী আমি সঞ্জীবনী গোটর সঞ্জীবনী গোটর কোন ব্যাংকর আমি পুরনি গুদাম শাখার ব্যাংকর পুরনি শাখা কি ব্যাংক বন্ধন ব্যাংক বন্ধন ব্যাংক আপনাদের ঋণ লৈছে নাকি লৈছো কিমান উপর ঋণ আপনাদের আরম্ভ করেছে আপনার 5000 পা লৈছো এটা 120000 লগে 5000 পা লৈছো আপনি প্রথম 5000 ললে তারপর এটা 120000 লগে পালে আপনি সফল হব পাইছেন বলি হবে আমি বহুত উপকৃত হৈছো আপুনি ঋণ লৈ আসলে কি কাম কৰিছিলে আমি প্ৰথমতে এজনী জাৰ্চি গৰু কিনিলোঁ তাৰপিছত জাৰ্চি গৰু এজনী পৰা এতিয়া তিনিজনী হ'ল তাৰপিছত গাখীৰ বেচি পেলাই আমি ব্যৱসায় কৰি আছোঁ আমি ধুনীয়াকৈ চলি আছোঁ আপুনি যেনেকৈ ধুনীয়াকৈ চলিব পাৰিছে ধুনীয়াকৈ ঋণো আপোনালোকে আমি ঋণ মাৰি আছোঁ লকডাউনতো আমি ঋণ মাৰি আছোঁ ঋণ মাৰিব পাৰিছে কিন্তু বাকী মহিলাসকলক কি ক'ব অসমৰ বিভিন্ন মহিলা আমি অসমৰ যিমানখিনি মহিলা বন্ধন গোটৰ আছে আমি সকলোকে অনুৰোধ কৰিম যে তেওঁলোকে যেতিয়া লকডাউনত তেওঁলোকে কিস্তি দিব পৰা নাছিলে তেওঁলোক আকৌ নতুনকৈ ওলাই আহক বন্ধন বেংকৰ লগত জড়িত হওক হৈ পেলাই তেওঁলোক আকৌ নিজেই মানে আকৌ উন্নতি কৰিবৰ কাৰণে ৰাস্তা বাছি লওক বন্ধনৰ যোগেদি বিভিন্নজনৰ ব্যৱসায় পশুপালন আদিৰ ক্ষেত্ৰত যথেষ্ট সহায়ক হৈছে বৰ্তমান সময়ছোৱাত বন্ধন বেংকৰ বাবে বহু লোক স্বাৱলম্বী হৈছে ওলাই আহিছে গ্ৰাম্যাঞ্চলৰ স স মহিলা এইসকল গৃহিণীয়ে ক'লে আমাৰ নিচিনাকৈ আপোনালোকো ওলাই আহক ঘৰৰ পৰা বন্ধনৰ সহায়ত হ'ব পাৰিব স্বাৱলম্বী প্ৰথমে 10000 লৈছিলোঁ তাৰপিছত এতিয়া 90000লৈকে আহিছে আৰু কি ক'ব এই ক্ষেত্ৰত লোন লৈ আপোনালোকে সফল হ'ব পাৰিছে নাই আমি সফল হৈছোঁ খেতি বাতি লগাইছোঁ গৰু গাই কিনিছোঁ সেয়া কিনি অকণ উন্নত হৈছোঁ আৰু ঋণবোৰ ভালকৈ মাৰি থাকিব মাৰি আছোঁ প্ৰথমে কিমান লৈছিলে মই 15000 লৈছিলোঁ এতিয়া কিমান হ'ল এতিয়া 85000 85000 হ'ল 15000 পৰা 85000লৈকে আপুনি লোন ল'ব পাৰিছে কি ক'ব এই ক্ষেত্ৰত কেনেকুৱা সফল কেনেকৈ মই বহুতেই উন্নতি হৈছোঁ মই মোৰ ব্যৱসায় আছে দোকান এখন আছে আৰু কম্পিউটাৰ দোকান তাত মই পইচাটো খটুৱাই পেলাই মই বহুত উপকৃত হ'ব পাৰিছোঁ আৰু মই লকডাউনৰ সময়তো দি আছোঁ এটাও কিস্তি মিক্স নকৰাকৈ হয় যি মহিলাসকল আছে অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ মহিলা হয় হয় তেওঁলোকেও তেনেকৈ লৈ পেলাই বন্ধন বেংকৰ পৰা তেনেকৈ উপকৃত হ'ব পাৰে ব্যৱসায় বা অন্য কামত খটুৱাই বন্ধনৰ সহায় লৈ আজি ৰাজ্যৰ হাজাৰ হাজাৰ মহিলা এইদৰে ওলাই আহিছে বিচাৰি পাইছে স্বাৱলম্বিতাৰ বাট বন্ধনৰ পৰা ঋণ লৈ হৈছে এওঁলোক স্বনিৰ্ভৰশীল পুৰণি গুদামৰ পৰা সীমান্ত কলিতাৰ ৰিপৰ্ট ই নিউজ এনি